হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমার এই ব্লগ চ্যানেলে তোমরা যদি প্রথমবার হয়ে থাকো, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। ফাইনালি আজকে তোমাদেরকে দেখাবো যে মালয়েশিয়ার পামওয়েল কোম্পানিতে কখন কাজে যেতে হয়। এখন ভোর 5:30 বাজতে যায়। এখন এই 5:30টার সময় সেক্টর ডিপার্টমেন্টে ডিউটি থাকে। আর সেক্টর ডিপার্টমেন্ট মালয়েশিয়া পামওয়েল কোম্পানিতে সাধারণত দু ধরনের ডিপার্টমেন্ট থাকে, একটা সেক্টর ডিপার্টমেন্ট আর একটা হলো কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট। আর সেক্টর ডিপার্টমেন্টে তুমি মাসিক আয় কত সেটা তোমরা ভিডিও আমার সঙ্গে জুড়ে থাকো, সেটাও তোমরা জানতে পারবে। আর কন্ট্রাক্ট ডিপার্টমেন্টে কাজ করলে তোমার মাসিক আয় কত সেটাও তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকলে সব কিছু জানতে পারবে। এখন দেখতে পাচ্ছ যে কত ভোরবেলায়, এখন 5:30 বাজে। 5:30 বলতে ইন্ডিয়ান টাইম ধরতে গেলে 2:30 মতন বাজতে যায়, আর বাংলাদেশের টাইম যদি তুমি ধরতে যাও তাহলে 2:00 বাজতে যায়। মানে যে সময়টায় ইন্ডিয়া বলো বাংলাদেশ বলো কোনো দেশের মানুষ ঘুম থেকে ওঠে না, সেই সময়টা মালয়েশিয়া যারা পামওয়েল কোম্পানিতে কাজ করে তারা সেই সময় উঠে কাজে যেতে হয়। মানে কতটা ভোরবেলায় উঠতে হয় ঘুম থেকে সেটা তোমরা এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকলে দেখতে পাচ্ছ তোমরা যে কতটা ভোরবেলায় পামওয়েল কোম্পানিতে কাজে যেতে হয়। আর তুমি যদি সেক্টর ডিপার্টমেন্টে যদি তুমি কাজ করে থাকো, সেক্টর ডিপার্টমেন্টে যদি কাজ করে থাকো মানে কোম্পানির মর্জি তোমাকে যে কোনো ধরনের কাজ করতে হতে পারে। এমনকি গাছের ফলও কাটতে হতে পারে, ফলও টোকাতে হতে পারে এবং রাস্তা নোংরা পরিষ্কার করতে হতে পারে। মানে সেক্টর ডিপার্টমেন্ট হলো এটাই। এখানটা তুমি যদি কাজ করে থাকো, কাজ করলে তোমার 26 দিন যদি তুমি ডিউটি করো, 26 দিন ডিউটি করলে তোমার মাসিক আয় হবে প্রায়, যদি সেক্টরে কাজ করে থাকো সেক্টরে কাজ করলে মাসিক আয় হবে 1500 টাকা। এখানটা বেসিক স্যালারি। তুমি যদি 30 দিনে যদি ডিউটি করতে পারো তাহলে তুমি 1500 টাকা বেসিক স্যালারি পাবে। না তার মধ্যে ওটি ডবল পেয়ার এগুলো যদি দেয় প্রায় তাহলে তুমি প্রায় 2000 টাকার কাছাকাছি স্যালারি পাবে। আর কন্ট্রাক্ট ডিপার্টমেন্টে হলো গিয়ে, কন্ট্রাক্ট ডিপার্টমেন্টটা তুমি যেরকম ফল কাটার জন্য তোমাকে নিলে সারা বছর তুমি ফলই কেটে যাবে, পাম ফলই কেটে যাবে। আর তুমি যদি বিচি কুতিপ করতে হয় তোমার সারা বছর বিচি কুতিপই তুমি করে যাবে। আর যদি তুমি লোডিং করতে হয় তুমি সারা বছর লোডিংই করে যাবে পাম ফল। আর এখানটা পামওয়েল কোম্পানিতে সবচেয়ে হার্ড ওয়ার্ক হলো কন্ট্রাক্টের হার্ড ওয়ার্ক। মানে কন্ট্রাক্টে তুমি যে যত টাকা ইনকাম করতে পারবে, তুমি সারাদিনে তুমি যদি 10 টাকা কাজ করো তুমি 10 টাকার স্যালারি পাবে। আর সেক্টর ডিপার্টমেন্ট ওটা হয় না, তুমি কাজে গেলেই তোমাকে 57 টাকা স্যালারি দেবে। আর কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট হলো তুমি যত টাকা কাজ করতে পারো, তুমি যদি দিনে 100 টাকা কাজ করতে পারো তুমি 100 টাকায় স্যালারি পাবে। করলে কন্ট্রাক্টে যদি তোমরা কাজ করে থাকো, কন্ট্রাক্টে কাজ করলে তোমাকে ভোর সাড়ে পাঁচটার সময় উঠে যেতে হবে না, তখন ভোর 7টার সময় গেলেই হবে। 7টার সময় তুমি যদি কাজে জয়েন করো তাহলেই হবে। আর কন্ট্রাক্টে অনেকটা হার্ড ওয়ার্কিং করতে হয়। মানে বুঝতে পারছো যে কতটা হার্ড ওয়ার্কিং করতে হয়। আর তোমরা যদি পামওয়েলের সম্বন্ধে আরও ভিডিও দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে। আমার ডিসক্রিপশনে আমার সব পামওয়েলের সম্বন্ধে সব ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা না দেখে থাকলে দেখে নিও, তাহলে সব কিছু জানতে পারবে যে কন্ট্রাক্ট ডিপার্টমেন্টে কাজ করতে গেলে কতটা পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হয়। আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি প্রথমবার হয়ে থাকো, লাইক সাবস্ক্রাইব বা শেয়ার করে দিও।